খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম পিছিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা সফর বিপিএল এর সম্ভাব্য সূচি প্রকাশ করলো বিসিবি এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন অবশেষে জানা গেল বিপিএল আয়োজনের সময়সূচি মহামারী করোনা ভাইরাসের কারণে চলতি বছরে বিপিএল আয়োজন করা সম্ভব না হলেও আগামী বছরের মার্চে বিপিএল আয়োজন করার কথা ভাবছে বিসিবি পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সুরক্ষার দিকেও নজর দেওয়া হবে বর্তমানে সব ধরনের ক্রিকেট থেকে দূরে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেওয়ার কথা থাকলেও সেটা গেছে পিছিয়ে অন্যদিকে জাতীয় লীগ কিংবা ঢাকা প্রিমিয়ার লীগ সবই আটকে আছে করোনার কারণে ক্রিকেটারদের সুরক্ষা দিতে এখনও ক্রিকেট মাঠে ফেরানোর জন্য সবুজ সংকেত দিচ্ছে না বিসিবি তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ যদি শেষ পর্যন্ত ভেসে যায় তাহলে বিকল্প হিসেবে ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফেরার কথাও ভেবে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদিকে বিপিএল এর অনুষ্ঠিত হবার কথা ছিল চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে করোনার কারণে সেটাও গেছে আটকে বিসিবির ভাবনায় তাই আগামী বছরের মার্চের দিকে বিপিএল আয়োজন করা শুধু তাই নয় বিপিএল এর আগে অন্য ঘরোয়া টুর্নামেন্ট গুলো সম্পূর্ণ করার চিন্তা ভাবনাও করে রেখেছে বিসিবি ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব اسماعিল হায়দার মল্লিক জানিয়েছেন বিপিএল এ বিদেশি ক্রিকেটাররা না থাকলে টুর্নামেন্ট জৌলুস হারাবে তাই বিদেশি তারকা ক্রিকেটারদের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে তবে তিনি বলেন বিপিএল এ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার খেলেন আম্পায়ার ব্রডকাস্টিং ইউনিটের সদস্য ওদের থাকার ব্যবস্থা করতে হবে বড় তারকাদের আনা না গেলে বিপিএল আকর্ষণ থাকবে না অন্যদিকে করোনার এই সংকটকালে বিপিএল আয়োজন করা চ্যালেঞ্জিং হবে তা আর বলার অপেক্ষা রাখে না করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্চে বিপিএল আয়োজন করার কথাও জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক তিনি বলেন আমরা মার্চে বিপিএল আয়োজনের চেষ্টা করতে পারি তবে এটা বিশ্বের করোনা পরিস্থিতির উপরে নির্ভর করছে